স্টাফ প্যাটার্ন বিভ্রাটে বড় আশা শিক্ষামন্ত্রী, ইনক্রিমেন্টাল সুবিধা। তবে বন্ধুরা, মূল বিষয়টিতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। বন্ধুরা, আর একটা ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের লাইকই আমাদেরকে অনুপ্রাণিত করে এই ধরনের নতুন নতুন আপডেট আনার জন্য। তাহলে চলুন মূল বিষয়টিতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। অবশেষে স্টাফ প্যাটার্ন নিয়ে এক প্রস্ত আলোচনায় বসলেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রীর সচিব পর্যায়ের দুই আধিকারিক। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে এই বৈঠকে স্টাফ প্যাটার্ন সংক্রান্ত সমস্ত সমস্যা ও দাবিগুলি তুলে ধরেন সংগঠনের প্রতিনিধিরা। শিক্ষামন্ত্রীকে জানানো হয়, স্টাফ প্যাটার্ন সংক্রান্ত অনলাইন মুডে বেশ কিছু ত্রুটি আছে যা যত দ্রুত সম্ভব ঠিক করতে হবে। কোনো শিক্ষককেই তার অ্যাপ্রুভাল বহির্ভূত অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না। কোনো শিক্ষকেরই ট্রান্সফারের ক্ষেত্রে বা ভবিষ্যতে প্রধান শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো বাধা যাতে না থাকে সে সম্পর্কে স্পষ্ট নির্দেশ শিক্ষা দপ্তরকে দিতে হবে। এখানে নামের পাশে লাল রঙের ইন্ডিকেটরটি শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের ভ্যাকেন্সি স্টেটমেন্ট সুস্পষ্টভাবে জানাতে বিভ্রান্তিপূর্ণ সফটওয়্যার কেন, সেই প্রশ্ন তুলেছেন সমিতির প্রতিনিধি। বৈঠকের পর তারা জানান, সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখে সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। স্টাফ প্যাটার্ন ছাড়াও ডিএলইডির সমস্যাগুলি সমাধানে তিনি দ্রুত হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন। পূর্ব মেদিনীপুর সহ যে যে জেলা সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও ডিএলএড প্রাপ্তদের ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে ডিআইদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাংলার শিক্ষা পোর্টালের গতিহীনতা, বাঁকুড়া জেলার ডিআইয়ের নজিরবিহীন সার্কুলার, আইটিসি, নন জয়েনিং সহ প্যারা টিচারদের সমস্যাগুলি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে ছিলেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র সহ সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ ও তপন জানা, জার্নাল এডিটর সুব্রত বাগচি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার।